একটা জিনিস লক্ষ্য করবেন, যারা তৃণমূলে কলকে পাচ্ছে না কিংবা নির্মল মাঝির মতো ঘাড়ঘাটটা খেয়েছেন, তারাই দেখবেন মমতা ব্যানার্জিকে নানা রকম রূপে নানা রকম মহাপুরুষদের সাথে মহামানবীদের সাথে তুলনা করতে শুরু করে দিয়েছে। এই এই যে বাগদার বিধায়ক বিজেপি থেকে গিয়েছিলেন, গিয়ে দেখতে এখন তৃণমূলে খুব একটা সুবিধা করতে পারছে না, তাই রাসমণি বলেছেন, এখন আবার অন্য কিছু বলতে শুরু করেছেন। আসল কথা, এই যে জিনিসটা চলছে এটা মমতা ব্যানার্জি কি করে মেনে নিচ্ছেন, এ আমরা মমতা ব্যানার্জির বিবৃতি চাই। তার কারণ কোন ছাগল পাগল কি বললো তাতে কিছু আসে যায় না, কিন্তু এতে মহাপুরুষদের মহামানবীদের যে ঘুরিয়ে ফিরিয়ে অপমান করা হচ্ছে, এটা যে বাংলা সংস্কৃতি বিরোধী, সেই বোধটুকটি অন্তত এদের না থাকলেও, চাটুকারদের না থাকলেও মমতা ব্যানার্জির তো খানিক থাকা উচিত। এই কারণে মমতা ব্যানার্জির উচিত যে এই জাতীয় যারা বক্তব্য রাখছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া, আমরা এর তীব্র নিন্দা করি। ধন্যবাদ রাহুল বাবু। রানী রাসমণির পর এবার ভগিনী নিবেদিতার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় তুলনা করে বিতর্ক বাড়ালেন উত্তর চব্বিশ পরগনার বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাস। গতকাল একুশে জুলাই এর প্রস্তুতি সভায় মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরে তাকে ভগিনী নিবেদিতার সঙ্গে তুলনা করেন বাগদার বিধায়ক। এসব কথা বলে দলের পিছনের বেঞ্চ থেকে সামনে আসার চেষ্টা করছেন কটাক্ষ বিজেপি। বাগদার বিধায়কের সাফাই, সাধারণ মানুষের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজ দেখেই ভগিনী নিবেদিতার সঙ্গে তার তুলনা। যে উন্নয়ন পশ্চিমবাংলা, যে কন্যাশ্রী যুবশ্রী থেকে শুরু করে সাধারণ মানুষের জন্য করছেন, এ ভারতবর্ষের ইতিহাসে এমন মানুষ আর দ্বিতীয়টি পাবেন না। আমরা ভগ্নী নিবেদিতাকে দেখিনি, আমরা শুনেছি তার কাজ, আমরা ভগ্নী নিবেদিতাকে আমরা শুনেছি যে মানুষের সেবা করবার জন্য নিজের জীবনকে তিনি উৎসর্গ করেছেন। আর আমরা বর্তমানে দেখতে পাচ্ছি এমন একজন নেত্রী এই বাংলার মানুষের জন্য কাজ করছেন, যে মানুষের সেবা করবার জন্য নিজের জীবনকে উৎসর্গ করেছেন, তিনি আর কেউ নন, আপনার আমার সকলের জননেত্রী বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যার মধ্যে আমরা ভগ্নী নিবেদিতার ছায়া দেখতে পাই। এর আগে রানী রাসমণির সঙ্গে তুলনা করা হয়েছিল, আর এবার ভগিনী নিবেদিতার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় তুলনা করে বিতর্ক বাড়ালেন উত্তর চব্বিশ পরগনার বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাস। গতকাল একুশে জুলাই এর প্রস্তুতি সভা ছিল এবং সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরে তাকে ভগিনী নিবেদিতার সঙ্গে তুলনা করলেন বাগদার বিধায়ক। এইসব কথা বলে দলে পিছনের বেঞ্চ থেকে সামনে সারিতে আসার চেষ্টা করছেন বলে বিজেপির পক্ষ থেকে কটাক্ষ। অন্যদিকে বাগদার বিধায়কের সাফাই, সাধারণ মানুষের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজ দেখেই ভগিনী নিবেদিতার সঙ্গে তার তুলনা।